হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। তোমরা জানো আমি ক্লাস টেনের যে সমস্ত তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের এই ইয়ারের অর্থাৎ 2020-21-এ যারা মাধ্যমিক দেবে, বর্তমানে যারা টেনে পড়ছো, তাদের কোয়েশ্চেন ব্যাংকে গ্রামারগুলো সলভ করি, সিন আনসিনগুলো বাদ, যেগুলো গ্রামার গ্রামার পোর্শনটা করি। অ্যান্ড তোমরা যদি সকলে চাও তাহলে সিন আনসিনও সলভ করা হবে। দেখো, প্রথমে আজকে যে পেজটা করাবো সেটা হলো তোমার 173 অর্থাৎ 174 পাতায় গ্রামারটা দেওয়া আছে। দেখবে বর্ধমান টাউন স্কুল, ঠিক আছে? বর্ধমান টাউন স্কুলে প্রথমেই ভয়েস চেঞ্জ দিয়েছে গ্রামারে, দেখো একটা লক দ্য ডোর, খুব সহজ। এগুলোতে কী হয়, যখন কোনো একটা অর্ডার বসে, অর্ডার বলে বা প্রথমে ভার্বটা আগে দেওয়া থাকে, তখন কী দিয়ে করতে হয়? সাধারণত লেট দিয়ে, তাই না? তাহলে লেট দ্য ডোর বি লকড, এটা হলো আনসার, ঠিক আছে? আর একটা কী হবে, যদি তুমি এরকম ভাবে করো যে ইউ আর অর্ডার্ড, তারপরে কী বসে? টু বসে, তাই না? তাহলে লিখবে ইউ আর অর্ডার্ড টু লক দ্য ডোর, তারপরে লক দ্য ডোরটা বসে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম উত্তর। এবং তারপরে যে গ্রামারগুলো আছে সেগুলো দেখো। দেখো প্রথমটা বলেছে অসীম নোজ দ্য সলিউশন টু দ্য প্রবলেম, তাহলে অসীম সমস্যাটার সমাধান জানে। অসীম একটা ছেলের নাম এখানে, তাহলে এটা কি হয়, ভয়েস চেঞ্জই, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এগুলো আমি আর লিখে দিচ্ছি না, খুব সহজ। দেখো অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটাকে গোটাটা সাবজেক্টে লিখবে, অর্থাৎ উত্তরটা কি হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, ইজ নোন, তারপর নোনের পরে কী বসে? টু বসে না, KNOWN, ঠিক আছে? নোন টু অসীম, তাহলে এটা হলো দ্বিতীয় আনসার। আর একবার আমি রিপিট করছি, তোমরা লিখে নেবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। তারপরেরটা কী বলেছে দেখো, আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন, তাহলে কী হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? এ লেটারটা সাবজেক্টে আসবে, আই মিন এ লেটার হ্যাড বিন রিটেন বাই কার দ্বারা? আমার দ্বারা, বাই মি, তাই না? তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবং এইটাই, এই যে 174 পেজ 75 পেজে যে গ্রামারগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের গ্রামার বইয়ে মানে একটা অন্যতম কঠিন পেজ, কেননা এখানে তোমরা অনেক নতুন জিনিস শিখবে। দেখবে যেমন নমিনেটিভ অ্যাবসোলিউট আছে, তারপরে কিউমুলেটিভ কনজাংশন, যদিও কঠিন কিছুই নয়, কিন্তু নাউন ইন অ্যাপোজিশন, সমস্ত কিছু একটা নতুন নতুন ভার্ব, তাই না? তাহলে দেখো কি বলেছে, রামু হ্যাজ সাম মানি, এটা কি বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস ইন টু সিঙ্গেল সেন্টেন্সেস, তাহলে দুটো সেন্টেন্সকে সিঙ্গেল সেন্টেন্সে পরিবর্তিত করতে হবে। তাহলে রামু হ্যাজ সাম মানি মানে কি, রামুর কিছু টাকা পয়সা আছে, হি ক্যান বাই বুকস, তাহলে রামুর বই কেনার জন্য কিছু টাকা পয়সা আছে। আমরা বাংলাটাকে কিন্তু বাদ দিলে হবে না, বাংলাতে আগে ট্রান্সলেট করে নেবে, ভেবে নেবে, তারপরে ইংলিশ ট্রান্সলেশন হবে। তাহলে রামুর বই কেনার জন্য কিছু টাকা আছে। ইনফিনিটিভ, ইনফিনিটিভের ইউজ বলতে কি, ইনফিনিটিভ অর্থাৎ টু হয় ভার্বের আগে, এটা হলো সহজতম মনে রাখার উপায় একটা। তাহলে দেখো কি হবে, রামু হ্যাজ সাম মানি, এই অংশটুকু আগে লিখে দেবে যেটা দেওয়া আছে, কোনো কঠিন কিছুই নয়। তাহলে রামু হ্যাজ সাম মানি, তারপরে লিখবে টু বাই বুকস, তাই না? টু বাই বুকস, তাহলে এই জায়গাটুকু হবে, হি ক্যানটা লেখার দরকার নেই। তাহলে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, ওকে, এটা হলো ইনফিনিটিভ। তারপরে বলেছে দেখো, দ্য বয় রোট দ্য আনসার, দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমাদেরকে জানতে হবে, যেগুলো অ্যাডভার্ব ফ্রেজ, অনেক রকমের ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, প্রিপজিশনাল ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজে রিজন বোঝায়। দেখো এই আনসারটা তোমরা এরকমভাবে লিখতে পারো যে দ্য বয় রোট দ্য আনসার ইনকারেক্টলি, ঠিক আছে? এইবার আনসারটাকে ফ্রেজে এরকমভাবেও তুমি করতে পারো, দ্য বয় রোট দ্য আনসার ইনকারেক্টলি, ওকে, এরকমভাবে একটা করা যায়। আর এক রকমে করা যায়, দ্য বয় রোট দ্য আনসার হোয়াইল হি আনসার্ড ইনকারেক্টলি বা ইনকারেক্ট ম্যানার, ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। আমি আরেকবার বলছি, দ্য বয় রোট দ্য আনসার হোয়াইল দ্য আনস হোয়াইল হি আনসার্ড, হোয়াইল বানানটা কি, WHILE, দ্য বয় রোট আনসার হোয়াইল হি আনসার্ড ইনকারেক্টলি, ইনকারেক্টের পরে LYটা লাগিয়ে দেবে। এবার যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তখন আনসারটাকে লিখে দেবো।
তারপর দেখো, রিমা কমপ্লিটেড হার ওয়ার্ক, সি ওয়েন্ট আউট। এই কোয়েশ্চেনটাতে একটুখানি ডাউট আছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা ঠিক মতো এরা করতে পারেনি নমিনেটিভ অ্যাবসোলিউটে। এটা দেখবে অ্যান্সার অনেকজন অনেক রকমের করে দেয়, কিন্তু এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি নমিনেটিভ অ্যাবসোলিউট অনেকটা সিম্পলের মতো হবে। কি হবে? হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক রিমা ওয়েন্ট আউট, মানে নিজের কাজকর্ম শেষ করার পরে রিমা বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে হ্যাভিং, প্রথমে হ্যাভিং দিয়ে তোমরা ব্যবহার জানো, HAVING, তাই না? তাহলে হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক রিমা কি করলো? রিমা বাইরে বেরিয়ে গেল, ওয়েন্ট আউট। ওকে, তারপরেরটা দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস। বলেছে ইউজ প্রিপজিশন উইথ জিরান্ড। তাহলে প্রিপজিশন উইথ জিরান্ড শব্দটার কি অর্থ? জিরান্ড মানে যেখানে ভার্বের সঙ্গে ING যোগ হয়, জিরান্ড। আর প্রিপজিশন মানে যেমন ইন, অন, বাই, যে সমস্ত প্রিপজিশনগুলো আছে সেইগুলো জিরান্ডের আগে লাগাতে হবে। তাহলে দেখো, বাই লিসনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক, এরকম একটা হবে। বা এরকম ভাবে লেখা যাবে, হি লার্নস মিউজিক বাই লিসনিং টু দ্য কর্ডস। মানে মানেটা কি বলেছে? সে মিউজিক শেখে, হি লিসেন টু দ্য কর্ডস। কর্ডস মানে যেমন ধরে নাও ভায়োলিন, যেমন ধরে নাও গিটার, যে তারগুলোকে থাকে, যে তারগুলো টাচ করে নাড়িয়ে সাউন্ডটা প্রডিউস হয় সেইটাকে বলা হয় কর্ড, ঠিক আছে? তাহলে এটার আনসারটা তুমি এইভাবে বলতে পারো, বাই লিসনিং, অর্থাৎ জিরান্ড হলো, প্রিপজিশনও হলো, ঠিক আছে? তাহলে বাই লিসনিং, দ্বারা, শোনার দ্বারা। এবার কি শুনেছিল? টু দ্য কর্ডস। তাহলে বাই লিসনিং টু দ্য কর্ডস, এবার কে সাবজেক্ট হলো? হি, কমা দেবে একটা, দিয়ে লিখবে হি লার্নস দ্য মিউজিক বা হি লার্নস মিউজিক। ওকে, তারপরে দেখো কি বলেছে, গোল্ড ইজ আ প্রেসাস মেটাল। গোল্ড অর্থাৎ সোনা, সোনা খুবই মূল্যবান, প্রেসাস শব্দটার অর্থ মূল্যবান, ঠিক আছে? ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা অর্নামেন্ট অর্থাৎ গয়না, নেকলেস, হেনাতেনা, এই সমস্ত তৈরিতে কাজে লাগে। তাহলে এটা কি বলেছে? নাউন ইন অ্যাপোজিশন। দেখো, অ্যাপোজিশন, পজিশন মানে কি? পজিশন মানে কোনো কিছু একটা স্থান, তাই না? এবার অ্যাপোজিশন শব্দটার অর্থ পূর্বে বসবে, নাউনটা পূর্বে বসবে। এখানে নাউনকে দেখো, সাবজেক্ট যে সেই নাউন হয়, ঠিক আছে? এবার গোলটা আগে বসলো, তাহলে গোল্ড দিয়ে এই অংশটুকু আগে লিখতে পারো, গোল্ড দিয়ে একটা কমা দেবে, দিয়ে লিখবে ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, দিয়ে কমা, এ প্রেসাস মেটাল, ঠিক আছে? তাহলে এরকম ভাবে হবে। আর আরেকবার বলছি আমি, দেখো, গোল্ড ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এ প্রেসাস মেটাল, কিন্তু কমাগুলো ঠিকঠাক দিতে হবে। প্রথমে গোল্ড, দিয়ে কমা, না প্রথমে কমা দেওয়ার দরকার নাই, তারপরে লিখবে ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, তারপরে একটা কমা, এ প্রেসাস মেটাল। এই কমাটার যায় কাজটাই এখানে ইজে করছিল, আর এখানে কমা দিলে ইজটা লাগবে না। হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। কিউমুলেটিভ কনজাংশন, দেখো কিউমুলেটিভ কনজাংশন মানে কি হয়? যুক্ত করে, যেগুলো অ্যান্ড, বোথ, এই সমস্ত কিছু দিয়ে। এবার কিউমুলেটিভ মানেও একত্রী, মানে দুটো শব্দকে যেখানে একভাবে বোঝা যায়, এক অর্থে বোঝা যায়, সেইটা হলো তোমার কিউমুলেটিভ কনজাংশন। তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল, এরকম, ঠিক আছে? হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল, তাও হবে। যেরকমভাবে করবে, BOTH দিয়েও হবে, আবার তোমার অ্যান্ড দিয়েও করা যাবে, ভুল হবে না, ঠিক আছে? তারপরে দেখো, ইট রেইনড হার, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। ফ্লাডেড মানে যে তোমার বন্যা হয় না, বলেছে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বটে, কিন্তু রোড, রাস্তাঘাট জলে ছাপিয়ে যায়নি। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? বাট বসে, দো বসে, অল দো বসে, অ্যান্ড বসে, সেই সমস্ত কিছু দিয়ে বলতে পারো। তাহলে এটা প্রথমে তুমি দো দিয়েও করতে পারো, দো বা অল দো, মানে দো ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, এরকম একটা হবে। আবার এরমভাবে করা যাবে, ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের গ্রামার পার্ট, মানে বর্ধমান টাউন স্কুলে যে গ্রামারগুলো ছিল, বুঝতে পারলে? এখানে বেশ কিছু কঠিন গ্রামার এখানে কিন্তু দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করতে হবে। এবার যদি কিছু অসুবিধা হয়, কেননা আজকে আমি অ্যান্সারগুলো লিখিনি, আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে? আশা করি প্রবলেম হবে না, কিন্তু তাও যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা।